নমস্কার বন্ধুরা, আমি সোমা, হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই বর্ষার সময় ইলিশের মরশুমে আজ আমি রান্না করব কালো জিরে ইলিশ। তো চলুন রান্নাটা করে ফেলি। এখানে আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে লবণ মাখানো আছে। আর নিয়েছি 4 চামচের হাফ চামচ কালো জিরে, 2 চামচ পোস্ত, 4টে কাজু ও 3টে কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আমি এখন মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। আমার এগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তাতে দিলাম সামান্য কালো জিরে ও 1টা শুকনো লঙ্কা 2 ভাগ করে। একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার ওই জলের মধ্যেই পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে কড়াইটা ঢেকে দিলাম জলটা ফোটা পর্যন্ত। জল ফুটে গেলে কড়াইয়ের ঢাকনা খুলে লবণ হলুদ মাখানো কাঁচা মাছগুলোকে এবার দিয়ে কড়াইটা আবারও ঢাকনা বন্ধ করে দিলাম। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে দেব, খুব সাবধানে। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে একটু কমে আসলে তখন করে রাখা মশলা পেস্টটিকে দিয়ে দিলাম। এবার এর সাথেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর মশলার জারটি ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। তারপর কড়াইটা ঢাকনা বন্ধ করে দিলাম 1 মিনিটের জন্য। এক মিনিট পরে গ্যাস নিভিয়ে এটাকে এবার সার্ভিং বলে ঢেলে দিলাম।
তো বন্ধুরা, এই নতুন ধরনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।